উমরে কে বায়াত গুজাস্তে রাত্রি অনুসারে বুত পারাস্তে উমরে কে বায়াত। তুমি মনে করতে স্বামী গোলামি করতেছি না, তোমার ইচ্ছা না থাকলে আমি গোলামি করতে পারব না, আর আমি সবসময় আমি গোলামি করি, এটি তোমার অহংকার। তোমার ইচ্ছা না থাকলে আমি গোলামি করতে পারবো না। বাবার ঘরে যতগুলো মানুষ ছিল প্রতিটা মানুষ মুনাফেক হয়ে বেরিয়েছে। মহানবীর ঘরে যতজন সেবা করছে প্রত্যেকটা মহানবীর প্রেমিকদের সাথে আচরণ খারাপ করছে। মোয়াবিয়া মহানবীর দাড়ি কাটতেন, চুল কাটতেন, নখ কেটে দিতেন, তেল দিতেন, এত গুরু ঘরের অধিবাসী ছিলেন। বাবা জাহাঙ্গীর বলতেছে আমি তাকে সাহাবা বলতে ঘৃণা বোধ করি। এখন আপনি কই পাইবেন? বাজিতপুরেতে একটা মজ্জু আছে, তার নাম হইল বাবায় রাখছে তার নাম মোহাম্মদ রফি। না না কিছু দিয়ে না না তো উনি একটা ডুমডুঙ্গি বাজে, গান গায়, সুর একদিকে হ্যাঁ একদিকে। তো বাবা একদিন বৃহস্পতিবার দিন এর দেখায় বলতেছে, দেখে নাও দেখে নাও প্রেমিক, আমার গরিব না কিন্তু প্রেমিক দেখে নাও। কোনো কিচ্ছু নাই, কোনো হাতের বৃদ্ধ আছে, কোনো ফুলের বৃদ্ধ আছে, চশমাটি চায় না, একটাতে আছে একটাতে একটাতে নাই, এই বৃদ্ধ আছে এই গান। বাবা যেদিন ঘুমাইলো তারপরে সে আইসা যতদিন আসে সারা রাত ঘুমায় না, ওইখানে বেখানে শিক্ষার পরে ওই তুই গেলি কে বাবা, তুই গেলি কে বাবা, তখন আমার মনে চায় আমি তার পায়ে ধুলির সমান হতে পারি। আমার নিজের মনে আমাকে যতটুক ধারণ ক্ষমতা ততটুক আমাকে দেবে মোহাম্মদ, ততটুক আমাকে দেবে যিশু, ততটুক আমাকে দেবে গৌতম, ততটুক আমাকে দেবে বাবা জান। তাই পাঁচজন সাধককে পাঁচবার ডাক দিয়েছে, একবার দেখে তো বলতে পারতেন পারতেন না। তো এই ১৯ প্রকারের যে ধোকাটা, একটিও ধোকা না, একটিও ধোকা না। এই ১৯ প্রকার নিয়ে আমি ব্যস্ত আছি, আমি এর থেকে বের হতে পারছি না। এই ১৯টা রিপু আমার এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর আমার বুঝতে দিল, এই ১৯টা রিপু আমার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে জড়িত রক্তে পড়তে পড়তে, আমি এর থেকে বের হতে পারছি না। বের হও, বলো আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি, বা আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি, আমি যা বুঝছি তাই আমার আমার ভুল হইতে পারে, আমার ভুল হইতে পারে। উনি খুব গুরুত্বপূর্ণ কথা, উনি তো মমিন, উনি খারাপ কাজ করতে বলতে পারে না, উনি তো প্রেমিক, এটা তো মারাত্মক কথা। এখন মহানবীর হাদিস আছে বাবার ওয়াজের মধ্যে, এক লোক পাপ করতে করতে তার এক পদযোগী তার টান দেনে বেহেস্তে দিলে, আরেক লোক পূর্ণ করতে করতে তার এক পদ বেহেস্তে তার দোযোগে দিবে, আর যে পূর্ণ করতে করতে এক পদ তার যে পাপ করতে করতে দোযোগে তারে বেহেস্তে দিবে, যে পূর্ণ করতে করতে বেহেস্তে তারে দোযোগে দিবে। বলতো তোমার ভালো জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ, তাইলে আর ইবাদতের কিসের প্রয়োজন? সব তো ফিক্সড হয়ে আছে, সব তো ফিক্সড হয়ে আছে, সব ধার্য করে আছে, তকদির নির্ধারিত। তারপরে মহানবী বলতেছে কর্ম করিয়া যা, কর্ম ফল দেখিও। আরেকদিন হয়তো তোমার জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি বেহেস্ত দোযোগ বুঝতে চাই। ওই বেহেস্ত দোযোগ, আসমান জমি ব্যাপ্ত বেহেস্ত দোযোগ, দিন আসলে রাত্রি কোথায় যায়, রাত্রি আসলে দিন কোথায় যায়। তার কিছুক্ষণ পর আরেকজন সাহাবা আসছেন, সে আবার ঘোড়া চড়ায় না গরু চড়ায়, এই উট চড়ায়। সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেহেস্ত দোযোগ বুঝতে চাই। অবশ্যই নরম খাট ছুঁলে শুয়ে থাকবা, আঙ্গুর বেদনা সব তোমার সামনে আইব, একটা হুট দেখলে 350 বছর ঘুমায় থাকবা। দুজনে দুই রকম জ্ঞান দিল কেন?
আমি ভাইজান, কোনো মানুষ যদি তার নিজেকে সম্পূর্ণরূপে চিনতে চায়, সে যেন বাবা জাহাঙ্গীরের বইগুলি গবেষণা করে। আমার বাপ দেখা না, আমি তার জীবনকালের আনন্দের ফসল, তার সন্তান হওয়ার যোগ্যতা আমার নাই, এটা আমি 56 বছর বয়সে বুঝতে পারছি। কিন্তু আমি এটা বুঝতে পারছি, বাবা জাহাঙ্গীর আমার বুঝতে দিচ্ছে তার বই ছাড়া তার চেনার কোনো উপায় নাই। তাই বাবা বলতেছে, আমার আরে গাদার দলের আমার বইগুলি পড়, তাহলে বুঝবি আমি কি। আমার বইগুলি পড়লে বুঝোস তা আমি কি বলেনি আলমগীর নাই? ওই যে ভাইজান ওই 19 রকম আয়া পড়ে, আমি গান বাজনা করব, আমি জিকির করব, আমি এখানে যাব, আমি ওখানে যাব, আমি লাফালাফি করব, আমি কি কম জ্ঞানী কম বুঝক্ষর? না ভুল বললাম ভাইজান? অনুষ্ঠান করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলে ভাই যান, বাবার একটা বই ছাপায় মানুষকে দিবার ক্ষমতা নাই, অনুষ্ঠানের জন্য অভাব নাই পয়সা। বাবা একটা ওয়াজে বলতেছে, আমি আসার সময় আপনার কথা বলতেছি, যে বাবা বলছে আমার একটা বই যদি আমি ইউনিভার্সিটি কলেজের টিচার গ্রুপে দিয়ে দিতে পারতাম। হ্যাঁ আমি বিবগ্ন ও মেরে হাম সফর মুঝে দোস্ত বানকার দাগা না দে। গুরু পূজা আমি করতে পারবো না, বাবা জাহাঙ্গীরের পূজা আমি করতে পারবো না, যদি তুমি রহমত দান না কর। কারণ কেন বললাম, কোরআন বলতেছে আমি যাকে ইচ্ছা তাকে দান করি। তুমি যদি যাকে ইচ্ছা তাকে দান করো, আর তোমার কোন ইবাদতের প্রয়োজন নাই। আছে কি? আপনি দেখেন সুরা বাউনের 4-5-6 নম্বর আয়াতটা দেন, আমরা ফকির লেনের লোক যারা, আমরা হেরা মৌলবীর উপরে সেরে দিই, যারা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে যায় তাদের জন্য ওয়াইল হইল, ওই সময় নামাজ ব্যবহার করুন, আমরা পীর সাহেব আমি ওই সময় বের ব্যবহার করুন না, যোগাযোগ সংযোগ দরুদ যে লোক দেখানোর জন্য করে তার জন্য ওয়াইল হইল। যোগাযোগ সংযোগ দরুদ এগুলি কি অনুষ্ঠান না? অনুষ্ঠান না,